সীতাকুণ্ড উপজেলার 10 নম্বর সলিমপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সমাদর ফাড়া এলাকাত আবারও ফাড় দশর ঘটনা ঘটে। এ সময় বাসে গিয়ে কই পারর পাদদেশ তাহা পরিবারকে শুক্রবার বেইনে এলাকার দুই স্থান ফাড় দশর ঘটনা ঘটে, তবে ফাড় দশের হতাহত নময় অনেকে। ওই এইদিকে একটু ডুলি পড়ছে, এই কারণে আমরা নিরাপদের লাই অগর নিরাপদের লাই মানে সেফটি দিছি এটুকুই। এখন ওই মালিক কি করে না করে আমি তো জানি না, আমি তো জায়গা। কিন্তু খবর পাই উপজেলা নির্বাহী অফিসার সাদাত হোসেন ও সহকারী কমিশনার রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় প্রশাসনের পক্ষ তুন আশপাশে বসবাসকারী হলে দ্রুত ওই ফার এলাকা দিয়া গড়িয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ প্রদান করা হয়। আমরা নিয়মিত মাইকিং করছি, ওনাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। প্রবলেম হলো দেখা যায় আমরা প্রশাসন থেকে একটা পর্যায়ে সরিয়ে নেওয়ার পরেই তারা আবার দেখা যায় এটা তো সারাক্ষণ আমরা চেষ্টা করছি মনিটর করতে, কিন্তু তাও তো ওনারা দেখা যায় মানে বিভিন্ন সময় চলে আসে চোখ ফাঁকি দিয়ে। তো আমরা আমাদের ইতিমধ্যে স্থানীয়ভাবে আমাদের চেয়ারম্যান মেম্বাররা ওনারা নিয়মিত এটা টহল দিচ্ছেন, ওনারা দেখছেন, ঠিক আছে। এবং আপনারা শুনে থাকবেন যে আজকে এই বালিগুলো যখন পড়েছে ওনারা বালিগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তো আমাদের স্থানীয় মেম্বার উনি এগুলো বালিগুলো আমরা ওনাদের মাধ্যমে আমরা বাধা দিয়েছি এবং এখানে যারা আছে তাদের সরিয়ে নিতে এবং ধসটা হয়েছে আজকে যে ধসটা হয়েছে সেটি কোনো আসলে হতাহত ঘটনা ঘটেনি, বাট এটা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা এদের এখনই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ওনাদের সরিয়ে নিতে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।